রাজধানীর হাটগুলোতে বড় গরুর মাত্রাতিরিক্ত দাম তাই ক্রেতাদের আগ্রহ ছোট ও মাঝারি আকারের পশুতে কোরবানির জন্য পছন্দের গরুটি দেখে শুনেই কিনছেন তারা বড় পশু নিয়ে তাই বিপাকে পড়েছেন ব্যাপারী আর খামারিরা কেউ পশু ফিরিয়ে নিচ্ছেন অনেকে বিক্রি করছেন লাভ ছাড়াই আনোয়ার হোসেনের রিপোর্টে বিস্তারিত রাজধানীর পশুর হাটে এবার যোগান ছিল বেশি দাম পড়ে যাওয়ার আশঙ্কায় রাতেই অনেক ব্যাপারই গরু বিক্রি করে দিয়েছেন ক্রেতাও ছিল বেশি বেচা বিক্রিও অনেক হয়েছে শেষ সময় এসেও কাটতি বেশি ছোট মাঝারি আকারের গরুর হাঁটে যাওয়া ক্রেতারা এক থেকে দেড় লাখ টাকা দামের মধ্যে বেশি গরু কিনছেন জানান ব্যবসায়ীরা ছোট গরু সত্তর থেকে আশি এবং মাঝারি সাইজের গরু আশি হাজার থেকে এক লাখ টাকায় বিক্রি হচ্ছে আজকে আমদানি আছে লোক কিনতেছে কম ছোট গরু চাহিদা বেশি এক লাখ বিশ থেকে এই গরুর চাহিদাগুলো একটু বেশি আর বড় গরুর চাহিদা একটু কম হাটে এসে স্বপ্নভঙ্গ হয়েছে বড় আকারের পশুর ব্যাপারীর অতিরিক্ত মুনাফা তো দূরে থাক বড় গরুর দামও কেউ জানতে চাইছেন না অনেকে কেনা দামে ছাড়ছেন পশু দাম তো না মোটামুটি গতকাল কেউ অনেক একটু বেশি ছিল সবাই বলছেন তবে ক্রেতাদের দাবি বড় আকারের পশুর দাম বিক্রেতারা অনেক বেশি চাচ্ছেন আর মাঝারি বা ছোট গরুর চাহিদা বেশি বলে দামও বেশি গড়ে প্রতি মন গরু 30 থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি হচ্ছে গতকাল যে গরু আমরা এক লাখ বিশ হাজার দিয়াবাড়ি হাটে কিনছি এই গরুটা আজকে এক লাখ চল্লিশ বা তিরিশ এরকম আমার কাছে মনে হচ্ছে আপাতত বাজারগুলি ছোট গরু মানে আসলে বাজারে অ্যাভেলেবল গরু নাই ছোট গরু বেশিরভাগই দেখা বড় গরু নিয়ে আসার পাঁচ থেকে ছয় দিন পার হয়ে গেলেও এখনো কোনো গরুই বিক্রি করতে পারেননি অনেক বিক্রেতা লোকসান মাথায় নিয়েই অনেকেই খামারে ফিরিয়ে নিচ্ছেন পশু আনোয়ার হোসেন নাগরিক ঢাকা ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়